সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে বরিশাল দুই আসনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের 300টি আসন নিয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন ছিলাম এই বরিশাল দুই আসনে। এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাঙালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আছেন কথা বলবো তার সঙ্গে। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা তৃণমূল পর্যায়ে কতটা সুসংগঠিত বলে মনে হয়? আমরা আমাদের মহান নেতা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আমরা বাণীরপাড়ায় সুসংগঠিত অবস্থানে আছি। সেক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা বিভক্তি আছে কি না? যদি নৌকার প্রস্থে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, জননেত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন যতবার দিয়েছেন, আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা নৌকার প্রশ্নে আমরা কাজ করেছি। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্য বাণীরপাড়ার। এই আসনটিতে কী কী উন্নয়ন হয়েছে বা আপনার উপজেলায়, যেহেতু আপনার সাধারণ সম্পাদক এই উপজেলা, আপনার উপজেলার কী কী প্রয়োজন বা উন্নয়ন যতটুকু হয়েছে তাতে কি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কিনা এই আসনে যিনি সংসদ সদস্য আছেন? জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ বাংলার যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং আমাদের সবচেয়ে এখন প্রাণের দাবি হলো বাণীরপাড়া সন্ধ্যা নদীর উপরে একটি সেতু প্রয়োজন এবং সেই সেতু পাড়ি দিয়ে আমরা বঙ্গবন্ধুর মাজার টুঙ্গিপাড়ায় আমরা সংযোগ সড়ক চাই। আর কী কী উন্নয়ন বা কী কী উন্নয়ন হয়েছে যদি একটু বলতেন, কী কী উন্নয়ন হয়েছে? উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন তখনই উন্নয়নের ধারা অব্যাহত আছে আমাদের এই অঞ্চলে। সেক্ষেত্রে যদি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তো বলছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারপরে যদি অংশগ্রহণ করে জাতীয় পার্টি এককভাবে যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে কি না আপনাদের? আমি আগেই বলেছি যে নৌকার প্রশ্নে আমরা যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে প্রস্তুত এবং আমরা সুসংগঠিত থাকি সবসময়। সেক্ষেত্রে নৌকা ধানের শীষ এবং জাতীয় পার্টির নির্বাচন অতীতে হয়েছে, আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পেরেছি ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আমরা আশাবাদী, আমরা অবশ্যই নৌকা মার্গের প্রার্থী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন আমরা সেই প্রশ্নে আমরা এক তার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ অবশ্যই। সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ে মানে অনেক সময় দেখা যায় যে উন্নয়নের একটা বিষয় বা যে বিভক্তি থাকে বা একটা দ্বন্দ্ব থাকে, সেরকম তো আপনাদের এই উপজেলাতে আছে কি না বা এই আসনটিতে আছে কিনা? টুকটাক সব জায়গায় থাকে কিন্তু নৌকার প্রশ্নে আমরা এক সবসময়, সেটা আমাদের সমস্যা হবে না। আপনারা যদি আগামী নির্বাচনে নির্বাচনে যেতে গেলে সাধারণ মানুষ আপনাদেরকে কেন বেছে নেবে, কী কী উন্নয়ন করবেন আরও যে যার কারণে সাধারণ মানুষ আপনাদেরকে বেছে নেবে, আওয়ামী লীগকে বেছে নেবে? ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে এবং বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি অর্জন করেছে। আপনি বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, মৎস্যজীবীদের মৎস্য ভাতা বলেন, এমন কোনো বিষয় নেই যে জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি পড়েনি। সুতরাং মানুষ বুঝে ফেলেছে যে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সুতরাং জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রতীককে মানুষ এমনিতেই ভোট দেবে। আপনাদের এই আসনটিতে বেকারত্ব কী পরিমাণ আছে, বেকারত্ব দূর করতে গিয়ে কোনো শিল্প কলকারখানা তৈরি হয়েছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা যদি না হয়ে থাকে? হ্যাঁ, আমরা শিল্প কলকারখানার শিল্প কল কারখানার দিক থেকে আমরা পিছিয়ে আছি এই অঞ্চলটি। আমাদের মূলত অঞ্চলটা কৃষি অঞ্চল, যদি শিল্প কল কারখানা হয় তাহলে আমাদের বেকারত্ব ঘুচবে বলে আমি আশা করি। সেক্ষেত্রে মাঠের কোনো প্রয়োজন আছে কিনা, কারণ তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, এক্ষেত্রে তো খেলার মাঠ প্রয়োজন। আপনাদের এই আসনটিতে বা আপনার এই উপজেলা আছে কিনা বা নির্মাণ যদি না থাকে সেক্ষেত্রে কী করণীয়? খেলার মাঠ আছে তবে পর্যাপ্ত নাই। আপনারা চাচ্ছেন কি কী দাবিটা? আমরা ভালো ফুটবল স্টেডিয়াম চাচ্ছি, খেলাধুলার মাধ্যমে যাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারে আমাদের দেশের ছেলেপেলেরা, আমরা সেই আশা করি। ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা। ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, তাদের প্রস্তুতি বা কেমন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।